तो पड़े विश्वनबी एलो आजी माँ अमिनार कोले विश्वनबी एलो आजी माँ अमिनार कोले जोरे बोलू ना सुभानल्लाह एकटु उच्चाज होबे ना नारे देखबे भाई एखाने आमरा 6 घंटा बसबो 6 घंटा 8টা 10টা সাধন ভাই আমার বন্ধু ভাই ওয়াচ করেছেন তারপরে মননা জিয়াউল সাহেব ওয়াচ করেছেন তারপরে আমি এসেছি আমি 2 ঘন্টা উনি 2 ঘন্টা আর সাধন ভাই 2 ঘন্টা তাহলে কত ঘন্টা হলো কথা বলেন 6 ঘন্টা তা আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর রাসূলের ভালোবাসায় এই 6 ঘন্টা আমরা এই মজলিসে বসতে পারবো না কেউ কেউ আসছে রাগ করে চলে যাচ্ছে কেন এই মজলিসে যে আপনারা বসে আছে খোদার কসম করে বলছি আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা আপনাদের সাথে আপনাদের পাশে বসে আছে জোরে বলেন একটু চাঙ্গা হন জোরে বলেন না সুবহানাল্লাহ নারে দেখবে নারে দেখবে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহ জোরে জোরে পড়ো ওয়ালা আলে রাতে রাধার ঘুচে গেল ফজর হলো যখন রাতে রাধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন জোরে বলুন এ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার রাসূল দুনিয়াতে এসেছিলেন সুবে সাদেকের সময় তাই না তাই না হাফ সকাল সকাল আর কিছু ভোরবেলার মিডিলে আল্লাহর রাসূল এসেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বলছি রাতে রাধার ঘুচে গেল ফজর হলো যখন রাতে রাধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফরিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা सारी दौलत खुदा की मदीने में है ताजदारे जमाना मदीने में है जोरे बोलो ना सुभानल्लाह एटा मोहब्बत उच्च आवाज होबे ना नारे देखबे আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন যে জান্নাতের টুকরার মধ্যে আমার উম্মত উম্মতিরা বসে আছে আমি রাসূল বলছি ইন্না লিল্লাহিল মালাইকাতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ এই জমিনের উপরে বিচরণ করতে থাকে ওয়া ইউবাল্লিগুনি
মিন উম্মতি সালামা আর এই জান্নাতের টুকরার মধ্যে আমার যত উম্মত উম্মতিরা আছে এরা দরুদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ পড়েছে আলহামদুলিল্লাহ পড়েছে এই পড়ার বিনিময়ে এখানে যে ফেরেশতাগুলো আছে ওই ফেরেশতাগুলো দরুদ শরীফ সালাম শরীফটাকে ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারকে পৌঁছে দেয় জোরে বলেন জোরে বলবেন না আর আমি রাসূল সেটাকে নিজে কানে শুনতে পাই জোরে বলেন আমার ভাইরা আজকে সেই মসজিদে আমি আপনি আমরা উপস্থিত হয়েছি আমার ভাইরা রাত অনেক হয়েছে বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো দয়া করে মেহেরবানি করে আপনারা যারা বাড়িতে আছেন এই মাহফিলে চলে আসেন আমি আপনাদের পীরের আওলাদ একটু দোয়া নিতে এসেছি আপনাদের কাছে আমার ভাইরা এই পর্যন্ত বঙ্গের খ্যাতনামা বক্তাদের জবান থেকে আপনারা ওয়াজ নসিহত শ্রবণ করেছেন আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই আজকে আপনারা যারা এই মজলিসের মধ্যে বসে আছেন আমার মা বোনেরা যারা আছেন আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আমার আল্লাহ বলছে ও বান্দা ও বান্দি তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলেন এ জোরে বলবেন না আল্লাহর রাসূল বলছেন সাবানু সাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ আল্লাহর রাসূল বললেন সাবানু সাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ সাবান হলো এই সাবান মাসটা হলো আমার রাসূলুল্লাহর মাস জোরে বলেন আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস জোরে বলেন তাহলে আজকে আমরা কার মাসে আছি রাসূলুল্লাহর মাসে আছি আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গো আমার আপনা নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কে কত মুহাব্বত করে গে উম্মত কে কত ভালোবাসে ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 টা বছর জিন্দেগিতে গে আমার রাসূলুল্লাহ একটা জীবনে মিথ্যা কথা বলেনি ও মুসলমান ঘরের ছেলেরা গো সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 63 টা বছর জিন্দেগিতে আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে যায়নি এ জোরে বলবেন না আল্লাহর রাসূল 63 টা বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি আবার সেই রাসূল উম্মতে মুহাম্মাদিকে একটা সেকেন্ড ভুলে যায়নি জোরে বলে ভাই আপনারা বলেন তো দীর্ঘ 9 মাস লকডাউনের মধ্যে একটা মানুষ হাত তুলে বলেন যে আমাদের বাড়িতে 10 দিন 20 দিন ধরে খাওয়া হয়নি কেউ আছেন দীর্ঘ 9 মাস লকডাউন হয়েছিল না করোনা ভাইরাসের জন্য হ্যাঁ এই লকডাউনে 10 দিন 20 দিন ধরে খাওয়া হয়নি এরকম মানুষ কেউ আছেন এখানে কেউ পাবেন না মা বোনদের কেউ পাবেন না আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে বান্দাকে কত প্যার করে বান্দাকে কত মহব্বত করে ও যুবক ভাইরা ও নওরা গ্রামবাসী ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 9 মাস লকডাউনের মধ্যে আমাদেরকে এত ভালোবাসে গে আমাদেরকে এত মহব্বত করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ওই 9 মাস লকডাউনের মধ্যেও আমাদের ঘরে ঘরে রুজি পাঠিয়ে দিয়েছে এ জোরে বলেন রুজি পাঠিয়েছেন তো পাঠান আমরা তো খেয়েছি শুধু শুধু খেয়েছি কিন্তু আমার ভাইরা আজকে তো আমরা বান্দা খেয়ে খেয়ে বড় হয়ে গেলাম তাহলে এবারে তো আমাদের কিছু করণীয় আছে নাকি হ্যাঁ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই মুসলমান ঘরে জন্ম নিয়েছি এক কানে আজানের ধ্বনি আর অপর কানে তাকবীরের ধ্বনি শুনেছি কিন্তু আজান দিয়ে আর তাকবীর দিয়ে আমরা কত পরিবর্তন হয়েছে ভালো করে বুঝবে কেউ কি পরিবর্তন হয়েছে ভাই হ্যাঁ মসজিদে আজান হচ্ছে মসজিদে আজান হচ্ছে আর যুবক ছেলেগুলো বাড়ির দিকে ছুটছে ওদেরকে বলা হচ্ছে কোথায় যাচ্ছিস বলে হুজুর একটু কাজ আছে সব বাড়ি চলে যাচ্ছে কিন্তু আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কুল্লু
নাফসি যায়কাতুল মাউত প্রত্যেক মানুষে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মাদিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এখনি যদি আজরাইল চলে আসে গে আজরাইল যখন আমাদের জানটা কবজ করবে জানটা কবজ করার সাথে সাথে আমরা একটা লাশ হয়ে যাব আমরা কিন্তু মারা যাব ও যুবক ভাইরা আমরা যখন মারা যাব আমরা যখন লাশ হয়ে যাব ওই সময় মুয়াজ্জিন এমন ভাবে মসজিদে হেঁকে দেবে অমুক লোকে মৃত্যু হয়েছে গে আসর বাদ মাটি হবে ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মাদিরা আমি যখন লাশ হয়ে যাব আমার সন্তানগুলো আমার ছেলে মেয়ে আমার বাপ আমার মা আমার লাশের পাশে যখন কাঁদবে খোদার কসম করে বলছে যে মানুষ মৃত্যু হয়ে গেছে ওই মৃত্যু মানুষের গ্রামবাসী যদি কাঁদে গে তার সন্তান যদি কাঁদে তার স্ত্রী যদি কাঁদে তার পুত্র যদি কাঁদে ও যুবক ভাইরা সেই মাইয়ে কিন্তু শুনতে পায় কোনো কথা বলতে পারে না ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মাদিরা আজকে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে ফেলেছে আজকে সেই লাশকে যখন খাটিয়া করে কবরে নিয়ে যাওয়া হয় কবরে গিয়ে মিনাহা খলাক নাকুম অফিয়া নুই দুকো অমিনাহা নুখরি জুকম তার তন খোরা বলে মাটি দিয়ে যখন তার সন্তানগুলো চলে আসে যখন তার পড়োশিগুলো চলে আসে যখন তার কমে মানুষগুলো চলে আসে ও যুবক ভাইরা ওই কবরবাসী কবর থেকে গে তার সন্তানগুলোকে ডাকে তার ছেলেকে ডাকে তার স্ত্রীকে ডাকে তার বন্ধুকে ডাকো ও আমার বন্ধু রে গে ও আমার ছেলে রে তোরা আমাকে কোথায় ফেলে যাচ্ছিস ও যুবক ভাইরা খোদার কসম করে বলছি ওই সময় আপনার কবরে কেউ যাবে না কিন্তু যদি রসুলুল্লাহকে ভালোবাসতে পারো রসুলুল্লাহকে মহাব্বত করতে পারো রসুলুল্লাহ সুন্নতকে যদি জারি রাখতে পারো ও মুসলমান ঘরের ছেলেরা তোমার সন্তান কবর ছেড়ে চলে আসবে তোমার বন্ধু কবর ছেড়ে চলে আসবে আর আমার আপনার নবী দয়া নবী আপনার কবরে হাজির হয়ে যাবে এই জোরে বলবেন না এটা মহাব্বত হবে না সত্যি করে বলেন মা বাপকে কবরে কবে দিয়ে এসেছি কেউ 25 বছর কেউ 15 বছর কেউ 10 বছর কবরে দিয়ে এসেছি কিন্তু সেই ছেলে আজকে সেই মায়ের পেট থেকে জন্ম নেওয়া ছেলে বাপের থেকে জন্ম নেওয়া ছেলে সেই ছেলে পিতা মাতার কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ে দোয়া করবে এরকম ব্যক্তি আর খুঁজে পাওয়া যায় না এরা ইউটিউবে দেখেছে কোন বক্তা বলেছে নাকি কবর জিয়ারাত করা যাবে না ও কবরে যাবে না ও মাথাও ঢুকবে না আর এদিকে জিয়ারাতও করবে না ও বলছে ও আমার বাপ মা মরে গেছে দেখে লিখে যা এইরকম চলছে কি চলছে না দুনিয়ার জমিনে কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করতে হবে ভাই এক নম্বর কথা হলো আমরা এখানে যারা বসে আছি ইন দা বাউন্ডারি এই বাউন্ডারির ভিতরে যারা বসে আছি আমরা কি সারা জীবন বেঁচে থাকবো বলে মনে হয় একটু কথা বলে ভাই একটু কথা বলতে হবে আমরা কিন্তু সারা জীবন বেঁচে আসিনি আমাদের এমন একটা দিন এমন একটা সময় হবে ইজা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড এদিকেও যাবে না এক সেকেন্ড পিছবে না সামনেও যাবে না কথা ঠিক না ভুল কিন্তু মৃত্যু যদি একবার আমাদের হয়ে যায় এখন আমরা বেঁচে আছি আমরা একবার আল্লাহ বলছি 10টা নেকি জোরে বলবেন না একবার দরুদ পড়ছি তো 10টা নেকি পারছি জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে এখন যে আমরা নেকিগুলো কুড়াচ্ছি এখন হঠাৎ করে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি আমরা আর আল্লাহ বলতে ডাকতে পারবো কথা বলেন আমরা রসুলুল্লাহর উপরে কলেমা পড়তে পারবো পারবো না তাহলে আমাদের করণীয় কি এখন তো আমরা গুনার বোঝা মাথায় নিয়ে একবার কলেমা পড়লি ওই গুনা চলে যাবে এরা মনে হয় নাকি কথা বলে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগি নারী আর পুরুষ নারী আর পুরুষ আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন জিন ইনসান পাঠিয়েছে জিন পাঠিয়েছে ইনসান পাঠিয়েছে ইনসানের মধ্যে নারী আর পুরুষকে পাঠিয়েছে কিন্তু বর্তমান সময়ে আমরা কেমন ভাবে চলবো কেমন ভাবে আমরা সারা শরিয়াতের উপরে চলবো এই কারনামাগুলো আল্লাহ পাক কোরআন পাকে লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলেন এখন কোন রাস্তায় চললে জান্নাত পাব আর কোন রাস্তায় চললে জাহান্নামে যাব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জোরে বলেন তুমি একটা চেয়ার নিয়ে বসো আর একটা জিনিস
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে আমাদের কথা এক সেকেন্ডের জন্য ভুলেনি। জোরে বলেন, আমার রাসূল সাহাবাদেরকে বলতেন, আমি মাঝে মাঝে ফাতেমার কথা ভুলে যেতাম, ইমাম হাসানের কথা ভুলে যেতাম, হুসাইনের কথা ভুলে যেতাম, কিন্তু আমার উম্মতের কথা আমি কখনো ভুলতাম না। জোরে বলেন, জোরে বলবেন না। আমার রাসূল আমার কত ভালোবাসেন জানেন, আমাদের কত ভালোবাসে। আজকে এই নাওরা গ্রামে অনেক যুবক ছেলে আছে, এই কটা লোক কেন বসে আছে, যার শেষ ভালো তার সব ভালো কথা, ঠিক না? যার শেষ ভালো না তার সব ভালো, তাই তো নাকি? অনেক মানুষ আছে তারা সুযোগ সন্ধানী লোক, এ হুজুর চুজ করে, তিনটে হুজুরের মধ্যে কোন হুজুরটা ভালো গজল বলে আর কোন হুজুরটা সুর দিয়ে ওয়াজ করে, এই শোনার জন্য কিছু লোক আছে। আর কিছু লোক প্রথম থেকেই বসে যে না, কোরআন হাদিসের একটা আয়াত যদি শুনে আমরা পরিবর্তন হই, এতে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবেন। জোরে বলে, জোরে বলবেন না। আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত, উম্মতিরা আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে। ও আমার ভাই জানেরা হাদিস পাকের মধ্যে লেখা আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার দয়াল নবী যখন ইন্তেকাল করলেন, আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, ও যুবক ভাইরা আল্লাহর রাসূলের সাহাবারা কেঁদে যার যার হয়ে যায়, না 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 না, বিশ্ব নবীকে আর চামড়া চোখে দেখতে পাবো না, আমার দয়াল নবীকে আর চামড়া চোখে দেখা যাবে না। ও মুসলমান ঘরের ছেলেরা গো, বিশ্ব নবীর সাহাবা আবু বকর কাঁদে, উমর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে, ও যুবক ভাইরা আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোণায় বসে বসে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ও আমার ভাই জানেরা হযরত আলী চিন্তা করছে, না না না, আমি আলী যখন আমার 10 দিন 20 দিন ধরে বাড়িতে খাওয়া হতো না, আমি আলী যখন আমার বাড়িতে 1 মাস ধরে খাওয়া হতো না, আমি আলী মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী যখন মেম্বারে বসে থাকতেন, আমার দয়ার নবী চাঁদ মুখখানা যখন দেখতাম, আমি আলী আমার 10 দিনের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। জোরে বলবেন না। আলী বলছে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত, রাসূলুল্লাহর মুখ দেখলে সঙ্গে সঙ্গে 20 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত, 40 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই রাসূল ইন্তেকাল করেছে, আলীর বুকটা ফেটে যাচ্ছে, আল্লাহর রাসূলকে কি আর চামড়া চোখে দেখতে পাবো না। হযরত আলী কোন থেকে মনে মনে চিন্তা করছেন যে না, আমি বিশ্ব নবীকে এত মহব্বত করি, ভালোবাসি, শেষবারের মতো জিন্দেগিতে শেষবারের মতো আমি আমার রাসূলুল্লাহর কবরে নামবো, রাসূলুল্লাহর কবরে নেবে আমার রাসূলুল্লাহর গালে একটা কপালে একটা চুমা খাবো। জোরে বলে, এ জোরে বলবেন না। কে বলল? হযরত আলী মনে মনে চিন্তা করলো, কারণ এখনই রাসূলুল্লাহর কবরস্থ করা হবে, আর কবরস্থ হয়ে গেলে রাসূলুল্লাহর আমি আর জিন্দেগির মতো শেষবারের মতো চুমু খেতে পারবো না। আমা ভাই জানেরা ও নবী পাকের উম্মত, উম্মতিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 গিয়ে আল্লাহর রাসূলের কবরস্থানের দিকে হাজির হয়ে গেল। ও মুসলমান গণের ছেলেরা গো, ও নবী পাকের উম্মত, উম্মতিরা আল্লাহর রাসূলের সাহাবারা কবরটা ঘিরে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, ও আল্লাহর রাসূলের দলিল কদর সাহাবা আবু বকর, আপনি একটু কবর থেকে সরে যান, আমি আলী আমাকে একটু কবরে নামতে দেন। আমি আলী কবরে নামবো, কবরে নেমে গিয়ে আমার রাসূলুল্লাহর মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে আমি দয়ার নবীকে শেষবারের মতো একটা চুমা খাবো। ও আবা ভাই জানেরা ও নবী পাকের উম্মত, উম্মতিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 কবরের মধ্যে নেমে গেলেন। ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত, উম্মতিরা কবরে যখন নেমে গেলেন, কবরে নেমে গিয়ে আমার রাসূলুল্লাহর মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর গালেতে চুমা খাবে, আমার দয়ার নবীর কপালে চুমা খাবে, এমন তো অবস্থায় আলী দেখতে পাচ্ছেন, না 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 না, আমার দয়ার নবীর ঠোঁটটা যেন নড়ছে। জোরে হবে না ভাই? আমার দয়ার নবীর ঠোঁটটা যেন নড়ছে, কে দেখছে? আলী দেখছে। আলী যখন দেখতে ছোট নড়ছে, আলী যে নিয়ত করেছিলেন রাসূলুল্লাহর কপালে চুমু খাবো,
আলী বলছেন আমি রাসূলুল্লাহর কপালে আর চুমা খাবো না, আমি আমার কানটা নিয়ে রাসূলুল্লাহর ঠোঁট মোবারকের কাছে নিয়ে যাব, আমার দয়াল নবী কি বলে আমি এটা শুনবো, জোরে বলেন। এই চিৎকার দিয়ে হবে না, চাঙ্গা হন একটু তকবীর দিন তো নারে তকবীর, এমন তকবীর দিতে হবে এই বাড়ির যে কটা যুবক ছেলে মুরব্বীগুলো শুয়ে আছে সবজন উঠে এখানে হাজির হয়, এই তকবীর দিতে পারবেন ভাই? আল্লাহ রসুলের মহাব্বতে তকবীর দিতে পারবেন? গলা ছেড়ে কিন্তু গলা এদিকে ভোট হয়ে গেছে, এই পাঠের ভোট হয়ে গেছে, তাহলে গলা ইনশাল্লাহ জোর আছে, এবারে চলেন তকবীর দেবো, নারে তকবীর, নারে তকবীর, হচ্ছে না তো সে আওয়াজ? আচ্ছা আর একবার চেষ্টা করেন না বাবাজি, রাগ করছেন আমার উপরে? এখানে কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আছে, আপনারা ফাঁকি মারলে কিন্তু ধরা পড়ে যাবে, ফাঁকি যে মারবে সে ধরা পড়বে, আমার কাছে ফাঁকি মারতে পারেন, আল্লাহর কাছে কি ফাঁকি মারতে পারবেন নাকি? দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে কত নামাজ কাজা হয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ কাজা, এখানে সে বসে আছে, হয়তো এই তকবীরের ওসিলায় আল্লাহ ওই কাজা নামাজটাও মাফ করে দিতে পারে, এবার তকবীর দেবেন তো? না রে তকবীর, না রে তকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, সকলে পড়ুন, আল্লাহু 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 আল্লাহ, তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতি কোণে জড়িয়ে রাখো গো আমার, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কিয়া জানা আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভয়ে নুয়ে গেছি মন তাই কে মরে, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভয়ে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমার, জান্নাতি ফুল দিও গো আমার, আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহুম্মা আমার ভাইরা যে কথা বলছিলাম আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কবরে ওই কবরস্থানে কবরের মধ্যে নামলেন, কবরে নামার পরে হযরত আলী কি করলেন, আমার রাসূলুল্লাহর মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে দেখছে রাসূল বিড়বিড় করে কি বলছে, হযরত আলী বললেন যে না আমি রাসূলকে চুমা খাবো না, আমি আমার কান নিয়ে রাসূলুল্লাহর ঠোঁটের কাছে দিয়ে আমার রাসূল কি বলে একটু শুনবো, জোরে বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু
আল্লাহু তাআলা আনহু নিজের কানটা নিয়ে আমার দয়ার নবী ঠোঁট মোবারকের কাছে নিয়ে গেলেন। এই যুবক ভাইরা যখনই ঠোঁট মোবারকটা নিয়ে যাওয়া হলো হঠাৎ রাসূলুল্লাহ আল্লাহকে বলছে আই রাব্বি আল্লাহ ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে জোরে বলো আল্লাহ রাসূল আমাদের জন্য কাঁদছেন কবরে শুয়ে শুয়ে আর আজকে মুসলমান আমরা ফুর্তি করছি তাই না আমরা ফ্রি ফায়ার খেলছি তাই না পাবজি খেলছি পপস্টার খেলছি ফ্রি ফায়ার খেলছি আমরা বন্ধনের লোনও নিচ্ছি এদিকে বিপর্দায় ঘোরাফেরা করছি আবার যখন বাচ্চা ছেলেটা কাঁদছে বাচ্চা ছেলেটা যখন কাঁদছে 3 বছর বয়স বাপ যখন বাচ্চা ছেলে কাঁদে বাপ বুকের উপরে সন্তানকে নিয়ে একটু ঘোরায় তাই না ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করে বাবা সেই দেখো চাঁদ মামা দেখো অমুক দেখো তমুক দেখো আর এখন কি মামা দেখাচ্ছে জানেন এখন কি মামা দেখাচ্ছে জানেন সন্তান যখন কাঁদছে বাপ বাড়ি আসছে বউ পকেট থেকে মোবাইলটা বার করে কার্টুন চালিয়ে সন্তানের দিচ্ছে যা বাচ্চা ঠান্ডা এখন আপনি বলেন তো ওই ছেলে আপনি যখন মরবেন কবরে যাবেন ও কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে কি দোয়া করবে বলে মনে হয় কথা বলেন না আরে আপনি যেভাবে শিক্ষা দেবেন সন্তানকে শিক্ষা সন্তান সেভাবেই অর্জন করবে কথা ঠিক না ভুল ভাই কথা বলেন না আজকে ইসলাম আমরা পেয়েছি অত সহজভাবে পেয়েছি ভাই ইসলামের জন্য কি আমরা কোনো লড়াই করেছি নাকি ভোটের জন্য এত লড়াই ইসলামের জন্য কোনো লড়াই করেছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে গিয়েছেন কাবা শরীফের পাশে আমার রাসূলুল্লাহ নামাজ পড়ছেন সেজদায় অবস্থায় আছেন আবু জেহেল উটের ঘুড়ি আমার রাসূলুল্লাহর গায়ে চাপিয়ে দিয়েছেন কথা ঠিক না ভুল কথা বলেন আপনি যখন মসজিদে নামাজ পড়তে যান আপনার কি উটের ঘুড়ি চাপিয়ে দেয় আমার রাসূল কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব এসে রাসূলকে গালিগালাজ করেছে আজকে আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমাদেরকে গালি দেয় নাকি এই কথা বলে কার ওসিলায় দেয় না আল্লাহর রাসূলের ওসিলায় দেয় না জোরে বলবেন না তো সে রাসূলের জন্য আপনি কি করেছেন আজকে যদি একটু বলা হয় বাবা নামাজে এসো বাবা পিতা মাতার খেদমত করে ভালোবাসে বলছে ওই ওসব কথা বলো না দিন হুজুর অন্য কথা বলো ওসব কথা তোমার পকেটে রাখো আমরা বুঝি ওসব জানি আমা ভাই জানে রাও ও নবী পাকের উম্মত উম্মতি রাও বুখারী শরীফের হাদিস একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কাল কিয়ামতে মাটিতে কাল হাসুরে মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তারাজ্জু থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে মিজানের পাল্লা থাকবে ও যুবক ভাইরা কে পীর সাহেব কে হাজী সাহেব কে কাজী সাহেব কে ইমাম সাহেব কে রোকে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একই রকম ভাবে হিসাব নেবে ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক বান্দাকে দাঁড় করাবে এক বান্দাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাক ওই বান্দার হিসাবটা করবে হিসাব যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে ও আমার বান্দা রে গে তোমার নেকির বোঝা আর পাপের বোঝা সমান সমান হয়ে গেছে ও আমার বান্দা যদি তুমি জান্নাতে যেতে যাও যদি তুমি জান্নাতে যেতে যাও একটা নেকি তুমি নিয়ে এসো গো তুমি যদি হাসুরের মাঠ থেকে একটা নেকি নিয়ে আসতে পারো গো আমি আল্লাহ পাক তোমাকে দয়ার জান্নাত দিয়ে দেব এই জোরে বলবেন না নেকির গুনাহ নেকির বোঝা আর গুনার বোঝা সমান সমান হয়ে যাবে ভাই ওই বান্দা তো আমরাও হতে পারি কথা ঠিক না ভুল কথা বলে যখন আল্লাহ পাক বলছে বান্দা যাও তুমি হাসুরের ময়দানটা ঘোরো ঘুরে একটা নেকি তুমি নিয়ে এসো যদি তুমি একটা নেকি নিয়ে আসো আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব ও যুবক তুমি দুনিয়া দুনিয়া করে শেষ হয়ে গেলে আর রাসূল বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না ভালো করে বোঝেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের আত্মীয় পরিজন সবার থেকে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে জোরে বলবেন এই জোরে বলবেন না
তাহলে পিতা মাতার থেকে কাকে ভালোবাসতে হবে জোরে বলেন রসূলকে মায়ের থেকে কাকে ভালোবাসতে হবে বেশি রসূলকে সন্তানের থেকে কাকে ভালোবাসতে হবে রসূলকে নবীকে আমার দয়ার নবীকে বেশি ভালোবাসতে হবে বুকে হাত দিয়ে কোশ্চেন করেন আমার মা বোনের কাছে আমার কোশ্চেন আমার যুবক ভাইদের কাছে মুরুব্বি চাচাদের কাছে একটু বুকে হাত রেখে বলেন তো যে সত্যি সত্যি কি আপনি আল্লাহ রসূলকে বেশি ভালোবাসেন সবার থেকে আমার তো মনে হয় না এখন রসূলুল্লাহর থেকে বেশি ভালোবাসি অ্যান্ড্রয়েড সেট মোবাইলকে এই আল্লাহর রসূলের থেকে বেশি আমরা ভালোবাসি পাবজি গেমকে যারা পাবজি খেলে তারা শুনুন না তুমি তো মুসলমানের ছেলে তুমি জানো মুসলমানদের সবথেকে বড় শত্রু কারা মুসলমানের সবথেকে বড় শত্রু হচ্ছে ইহুদিরা ভালো করে বুঝুন আজকে আমরা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করি না এই আল্লাহর রাসূলের কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে কোরআন পড়তেন একজন ইহুদির ঘরের মেয়ে মা ফাতিমার বাড়িতে এসে বসে বসে কোরআন শুনতেন জোরে বলেন এই জোরে বলবেন না এটা চিৎকার দিয়ে হবে না ভালো করে শুনুন আজকে আমরা রাসূলুল্লাহর থেকে বেশি মহব্বত করি বন্ধন ব্যাংকের ওই টাকাটাকে বন্ধনের টাকাকে বেশি মহব্বত করি দুনিয়ার লোভ লালসা আর আমাদের গাফিল করে ফেলল দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ কত মার খেল উম্মতের জন্য আর এই উম্মত সহজভাবে ইসলাম পেয়েছে ঈমান পেয়েছে কোরআন পেয়েছে এ শুধু দুনিয়াদারি করার জন্য বন্ধন ব্যাংকে লোন আবার এদিকে বেপরদায় ঘোরাফেরা আবার তার সাথে সাথে আমার যুবক ছেলেগুলো ফ্রি ফায়ার পপ স্টার আর গেম খেলিয়ে খেলিয়ে পাগল কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর কোরআন বলছে মা সাবধান হয়ে যান আপনি হুজুরের নুকিয়ে নুকিয়ে লোন নিচ্ছেন নুকিয়ে নুকিয়ে সুদের টাকা নিচ্ছেন নুকিয়ে নুকিয়ে নিজের স্বামীর হক নষ্ট করছেন স্বামীরা নুকিয়ে নুকিয়ে স্ত্রীর হক নষ্ট করছেন আল্লাহর কোরআন কিন্তু আমাদের সাবধান করেছেন এই সকল বান্দাদেরকে ইন্ডিকেট করে আল্লাহর কোরআনে আয়াত নাযিল করেছেন কি করেছেন ইয়ালামু খায়িনাতাল আইনি ওয়া মা তুখফি সুদুর আমার আল্লাহ বলছে ও আমার বান্দারে তোমাদের চোখের চুরি তোমাদের অন্তরের গোপন বিষয় সব কিছু আমি আল্লাহ অবগত আছি জোরে বলেন সব কিছু আল্লাহ জানে মা তুমি ধরা পড়ে যাবে বোন তুমি ধরা পড়ে যাবে এখন বর্তমান সময়ে মমতা সরকার 12 ছাত্র ছাত্রীদের মোবাইল দিচ্ছে তাই না এই মোবাইল দিয়েছে তো ভালো করে বলুন ওই মোবাইল নিয়ে ছেলেরা অনলাইন ক্লাস করছে বাপ এখন বাড়িতে এসেছে বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে ওগো সে আমার ছেলে আর মেয়ে কোথায় গো মা বলছে আপনার ছেলে আর মেয়ে অনলাইন ক্লাস করছে ঘরের মধ্যে বাপ বলছে আলহামদুলিল্লাহ বহুত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমার সন্তানদের এত কথা বলি পর তারা পড়ে না তাহলে মমতা ব্যানার্জি মোবাইল দিয়েছে তাহলে কাজ হয়েছে আমার ছেলে মেয়ে পড়ছে ও বাবা বাপ বলছে কেমন পড়া পড়ছে জীবনে বাপের জন্মে তো অনলাইন পড়া তো শুনিনি কিরাম পড়া তা কেমন পড়ছে একটু দেখি বাপ যখন ঘরের ভিতরে গিয়েছে দেখছে ছেলে আর মেয়ে কেতা মুড়ে দিয়ে বসে আছে এ ছেলে আর মেয়ে কেতা মুড়ে দিয়ে বসে আছে ছেলে আর মেয়ে যখন কেতা মুড়ে দিয়ে বসে আছে এদিকে বাপ বলছে ওরে বাপ রে বাপ ই আবার কেতা মুড়ে দিয়ে পড়া হয় নাকি আমি তো বাবার জন্মে এরাম পড়া পড়িনি লকডাউনের সময় মমতা ব্যানার্জি মোবাইল দিয়ে চারে পড়া কেতা মুড়ে দিয়ে পড়া এ পড়া তো আমি জিন্দেগিতে দেখিনি বাপ বলছে হয়তো লাইট ফাইট লাগছে দেখতে পাচ্ছে না তা বাপ আস্তে আস্তে ঘরের ভিতরে এগিয়ে গিয়ে বলছে আমার ছেলে আর মেয়ে কত পরিবর্তন হয়েছে আমি একটু দেখতে চাই আমার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে আস্তে আস্তে কেতাটা তুলে দেখছে ছেলে আর মেয়ে ভিডিও কলিং কথা বলছে এ ভিডিও কলিং এ কথা বলছে আমি সেই যুবক ভাই যুবক বোনদেরকে এই হাত জোড়ে অনুরোধ করে যাচ্ছি আপনার পীরের আওলাদ আপনি যে ভিডিও কলিং এ কথা বলছেন নারী একজন বেগোনা পুরুষের সঙ্গে একজন বেগোনা পুরুষ নারীর সঙ্গে আপনি বলেন ওই কথা বলাটা জায়েজ না হারাম বিচার আপনার কাছে কথা বলেন যদি আপনার স্বামী স্ত্রী হয় বিবাহ সম্পন্ন হয় ইজাব আর কবুল দ্বারা বিবাহ সম্পন্ন হয় মোহর হলো শর্ত এই তিনটে জিনিস যদি আপনি করেন আপনি ভিডিও কলিং করেন না আপনার জন্য ওটা জায়েজ কিন্তু যাদের বিয়ে হয়নি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যারা নুকিয়ে 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 নিয়ে ওকে দেখে এটা কিন্তু হারাম সারাসার আমি বলে গেলাম কারণ কিয়ামতের মাঠে বোন তোমার ধরা পড়তে হবে ভাই তোমার ধরা পড়তে হবে আমার এটা বলার দরকার আছে আমি বলে দিলাম এবারে পালন করার দায়িত্ব আপনার